আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জিনদের কিছু বংশ বিস্তারের বা ইবলিস কীভাবে হইল, শয়তান কীভাবে হইল অল্প সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। জিনদের আদি পিতার নাম তারান্নুস। এই তারান্নুস হায়াত পেয়েছিল 60,000 বছর। সব থেকে বা সবশেষে দিনের দায়ী যিনি দাওয়াতের কাজের নিযুক্ত ছিলেন যে জিন, তার নাম ছিল হামুস। এই হামুস হায়াত পেয়েছিল 35,000 বছর। 35,000 বছর পর সে আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে। এই হামুসের দুটি সন্তান ছিল, একজনের নাম ছিল খবিশ আর একজনের নাম ছিল নীলরিস। এই খবিশ আর নীলরিস দুজনে আপন ভাই বোন। এই দুজন জেনার মাধ্যমে একটা সন্তান জন্ম দেয়, সেই সন্তানের নাম দেয় ইবলিস। ইবলিসের হায়াত তখন 1,000 বছর। ওই সময়ে জিনরা এত পাপাচার, এত খারাপ, এত অন্যায় কাজে নিযুক্ত হয় তা অকল্পনীয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন জিনদেরকে হত্যা করে ফেলার জন্য। ফেরেশতারা দুনিয়াতে এসে একের পর এক জিনকে মারতে থাকে। কিছু জিন সমুদ্রের তলদেশ দিয়ে, কিছু জিন টয়লেটে গিয়ে আশ্রয় নেয়, কারণ টয়লেটে ফেরেশতারা যাইতে পারবে না। এমন শেষের দিকে যখন জিন মারা হবে, কিছু জিন পলায় চলে গেছে, তাদেরকে ধার হাতের কাছে পায় নাই, মারে নাই, এমন সময় এই ইবলিসকে দেখে অনেক সুন্দর, অনেক চেহারা, তখন তার 1,000 বছর বয়স। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। সে ছোট্ট ছিল আর কি, তো তার চেহারা দেখে ফেরেশতাদেরকে মায়া হয়। তখন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, এ আপনার ইবাদত করে এই অন্য 10 জনের মতো না, একে আমরা প্রথম আশ্রয় নিয়ে যেতে, আপনি যে অনুমতি দেন, আপনি অনুমতি না দিলে হত্যা করে ফেলব। তখন বলে, ঠিক আছে, তাহলে তোমরা তাকে প্রথম আশ্রয় নিয়ে আসো। তখন ফেরেশতারা ইবলিসকে প্রথম আশ্রয় নিয়ে যায়। প্রথম আশ্রয়ে তিনি 1,00,000 বছর ইবাদত করেন, এত আল্লাহ ধ্যানমগ্ন করেন, এত আল্লাহর ইবাদত করেন। দ্বিতীয় আশ্রয়ে ফেরেশতারা তার সম্পর্কে জানে, খুশি হয়, তাকে দ্বিতীয় আশ্রয়ে নিয়ে যায় আল্লাহর অনুমতিতে। এভাবে তার ইবাদত করতে করতে সপ্তম আসমানে জিনরা যখন দেখে ষষ্ঠ আসমানে এত একজন আল্লাহর শুকরগুজার জিন আছে, তখন তাকে সপ্তম আসমানে নিয়ে যায়। সে সপ্তম আসমানে 1,00,000 বছর ইবাদত করে, মোট সপ্তম আসমানকে 7,00,000 বছর তার ইবাদত হয়। ইবাদত করার পরে সে এমন এক পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দেন। তখন সে সমস্ত ফেরেশতাদের শিক্ষক থাকেন। সমস্ত ফেরেশতাদের শিক্ষক থাকার পরে আল্লাহর আরশের নিচে তার জন্য একটা চেয়ার বানিয়ে দেওয়া হয়। ওই চেয়ারে বসে এই ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা করতে থাকে, বয়ান করতে থাকে, আলোচনা করতে থাকে, ওয়াজ করতে থাকে। ফেরেশতারা শুনে আর কান্না করতে থাকে। ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদের শিক্ষক সে সর্দারের মতো আর কি, ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আলাইহিস সালাম। এমন করার পরে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, ফেরেশতাদেরকে ডাকে। তখন ফেরেশতা আল্লাহকে বলে যে আবার জিনদের মতো তারা আবার দাঙ্গা হাঙ্গামা করবে, কারণ আল্লাহ বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। যাক, অনেক কথা আদম আলাইহিস সালামকে বানানোর পরে সবাইকে বলে তাকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা তাকে সেজদা করে, কিন্তু ইবলিস তাকে সেজদা করে না। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে সে অহংকার করে যে আমি আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি, আদম মাটির তৈরি মানুষকে কেন সেজদা করব। তখন সে শয়তানে পরিণত হয়ে যায়।
সে শয়তানে পরিণত হওয়ার কিছুদিন আগে আরো সে ওখানে লেখা দেখে যে খুব শীঘ্র একজন ব্যক্তি শয়তানে পরিণত হবে। তখন সমস্ত ফেরেশতারা শিক্ষক হিসাবে ইবলিসের কাছে দোয়া চায়, দোয়া করতে ইবলিস সবার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে না, নিজের ভিতরে অহংকার পয়দা হয় আস্তে আস্তে তার। তো 700,000 বছর তারও বেশি ইবাদত করে, ফেরেশতাদের শিক্ষক থাকে, আল্লাহ তাকে শিক্ষক বানিয়ে দেয়, তারপর সে গোমরাহী হয়ে আর অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? আল্লাহর কি কোনো ফরজ নফল বিধি শুধু না, সে শুধু আল্লাহ একটা হুকুম পালন করে নাই, আর আমরা কত হুকুম ছেড়ে দিচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।